প্রথমেই আহ যারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল যে আমি টাকাটা মেরে দেবো কিনা অনেকে আর কি বলতেছে যে ভাইয়া অনলাইনে কখনো পড়িনি আপনি কি টাকা নিয়ে ঠিকঠাক মতো পড়াবেন কিনা যাই হোক এই ধরনের কথাও আমাকে এবছর আর কি তোমাদের কাছ থেকে শুনতে হয়েছে মানুষ ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের কাছ থেকে তো তারা আর কি মানে সিদ্ধান্তহীনতায় ভুগছে তো মূলত সবার প্রথম আমি আহ আর কি তাদেরকে বলবো এই যে আজকে হচ্ছে পনেরো তারিখ রাত দশটা থেকে ক্লাস শুরু হওয়ার কথা ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হলো তো আগামী দিন থেকে কিন্তু আমরা পড়ালেখা শুরু করব তো তোমরা যারা দ্বিধা দ্বন্দ্বে ছিল যে আমি টাকা নিয়ে পড়াবো কিনা অ্যাডভান্স টাকা নিয়ে তোমাদেরকে পড়াবো কিনা বা সিলেবাসটা শেষ করে দিবো কিনা তো এটা কিন্তু মানে জাস্ট একটা মিসাই চিন্তা কারণ দেখো আমি প্রতিদিন প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করি সেগুলো কিন্তু আমি যে জুমে পড়াই সেগুলো রেকর্ডেড ক্লাস তো এই ধরনের চিন্তা যারা করতেছো তারা ভুলের স্বর্গে আসো আর তোমাদেরকে কিছু কথা বলবো দিক নির্দেশনা দিব যে কিভাবে আসলে আজকে মানে এখন থেকে তোমাদেরকে পড়ানো হবে দেখো আমি অ্যাকাউন্টিংটা কিন্তু তোমাদের প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং তিন মাস বা চার মাসে কিন্তু শেষ করে দেওয়া সম্ভব মানে আমি পারবো তিন মাস বা 4 মাসে শেষ করে দেওয়া সম্ভব তবে মূলত যে প্রবলেমটা হয় সেটা হলো যে তোমরা অনেকেই কিন্তু কি সাইন্স থেকে আসছো বাস থেকে আসো। সাইন্স আর্টস থেকে কে আছে hatırlো আওয়াজ দাও কে কে আসো স্যার আমি আর্টস থেকে আসি আচ্ছা তুমি আর্টস থেকে আসো সাইন্স থেকে সাইন্স থেকে কি আছে আচ্ছা মিষ্টি মিষ্টি সায়েন্স থেকে আসছে তো দেখো তোমরা যারা সায়েন্স থেকে আসছ বা আর্টস থেকে আসছো তোমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তোমরা কিছুই পারো না বিজ্ঞানের রাইট আবার কমার্সের যেটা প্রবলেম সেটা হচ্ছে এতদিন পারতা বাট অনেকদিন দিন না বলে কি হয়ে গেছো ভুলে গেছো তার মানে কি এখন দুইজনের অবস্থানে কিন্তু কি মোটামুটি সমান যারা কমার্স থেকে ছিল তাদের অবস্থান যা যারা সায়েন্সে ছিল তাদের অবস্থানও কিন্তু কি তা মানে ব্যাপারটা কিন্তু এখন ইকুয়াল ইকুয়াল কারণ ওরাও কিন্তু দীর্ঘদিন কিন্তু কি জাবেদা ডাবেদা খতিয়ান মতিয়ান হ্যান ত্যান যেগুলো রেয়ামিল টামিল যা আছে এগুলো কিন্তু কি তোমরা করো না তার মানে কি তোমরাও কিন্তু অনেকটা কি হয়ে গেছো ভুলে গেছো তার মানে কি তোমরা কখনোই পারতা না ওরা কিছু পারতো এখন কি হয়ে গেছে ভুলে গেছে এখন কিন্তু তোমাদের অবস্থান সমান সমান তো যারা সায়েন্স থেকে বা আর্টস থেকে যারা ভর্তি হচ্ছে বিবিএ তে তাদের এটা ভাবার কোনো কারণ নাই যে তুমি সাইন্সে ছিলা দেখে তুমি কম পারবা বা তুমি আর্টসে ছিলা দেখে কম পারবা বা কমার্সে যারা ছিলা তারা যদি মনে করো যে আমি তো কমার্সে ছিলাম আমি সব পারি আমাকে কিছু পড়তে হবে না আমার এগুলা আবার পড়তে হয় কিনা এগুলো তো আমি সব পারি তো যারা এই ধরনের কমার্সের স্টুডেন্ট যারা যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে বসে আছো যে আমি তো সব পারি আমাকে এগুলো পড়তে হবে না তো তুমি হয়তো বা পারলে পারো সেটা বাংলা মিডিয়ামে পারো ইংরেজি মিডিয়ামে কিন্তু পারো না হ্যাঁ তো বাংলা মিডিয়ামে পারো ইংরেজি মিডিয়ামে কিন্তু পারো না তো এগুলো বাদ দিয়ে যারা অনলাইনে পড়তে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ দিবা আমি তোমাদেরকে একদম শুরু থেকে অর্থাৎ একটা স্টুডেন্ট ক্লাস নাইনে ভর্তি হলে যেভাবে অ্যাকাউন্টিং শেখে কিভাবে অ্যাকাউন্টিং শেখে সর্বপ্রথম সম্পদ দায় মালিকানা সত্য আয় ব্যয় এগুলো চেনা শেখে রাইট যারা কমার্সে ছিল তারা নিশ্চয়ই জানো ক্লাস নাইনে যখন একটা স্টুডেন্ট অ্যাকাউন্টিং শেখে কমার্সের স্টুডেন্ট যারা তারা কথা বলো তারা প্রথমে কি শেখো প্রথমে কি শেখো সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্য চেনা শেখো না সম্পদ এটা এই সম্পদ সেটা সেই সম্পদ এভাবে কিন্তু কি আমরা শিখি তো একটা ক্লাস নাইন এর স্টুডেন্ট কে যেভাবে অ্যাকাউন্টিং শেখানো হয় এখানে কিন্তু ঠিক ওইভাবে অ্যাকাউন্টিংটা শেখানো হবে এর জন্যই কিন্তু আমি পাঁচ মাস টাইম দিছি যে পাঁচ মাস ব্যাপী যদি আমরা অ্যাকাউন্টিংটা যদি ইয়া করি সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টিং এর বেসিকটা অনেক কি হবে তোমাদের স্ট্রং হবে আর অ্যাকাউন্টিং এর যদি ফার্স্ট ইয়ারে তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর তোমার বেসিকটা যদি স্ট্রং না হয় সেক্ষেত্রে কিন্তু তুমি পরবর্তী ইয়ারে গিয়ে কিন্তু অ্যাকাউন্টিং পড়ে কোনো মজা পাবা না শর্টকাটে কিন্তু অ্যাকাউন্টিং সিলেবাস শেষ করে দেওয়া যায় কিন্তু তোমরা কিন্তু সেই শর্টকাটে অ্যাকাউন্টিং করে কিন্তু কোনো মজা পাবা না তোমাদের পরবর্তী ইয়ারে গিয়ে এই বেসিক না পারার কারণে কিন্তু অনেক কি হবে প্রবলেম কি হবে তো এই জন্য সবার প্রথমে আমি তোমাদেরকে আগে বেসিকটা স্ট্রং করব মানে বাংলাতে আগে বেসিকটা স্ট্রং করে নিব করে নেওয়ার পর তোমাদেরকে ইংরেজি মিডিয়ামে তোমাদেরকে কি করব নিয়ে যাবো তারপরে কিন্তু দেখবা যে তোমরা টা করতে কিন্তু অনেক মজা লাগবে মানে অল্প স্বল্প মজা না যেমন ধরো আমার এবং এবং কিন্তু কি অনেক ভালো লাগে তো এবং দেখো আমি যখন পড়াই অলওয়েজ কিন্তু আমি হেসে হেসে পড়াই বিকজ কাজটা আমার কাছে কি মনে হয় খেলনা মনে হয় এই জন্য আমি কিন্তু হেসে হেসে পড়াই আর যার কাছে কষ্ট লাগে তার কিন্তু ফেস কি হাসি হাসি থাকে নাকি একটু দুঃখী দুঃখী হয়ে যায় দুঃখী দুখী হয়ে যায় তো আমি হেসে হেসে পড়াই বিকজ আমার অ্যাকাউন্টিং কিন্তু অনেক মজা লাগে তো অ্যাকাউন্টিং টা যদি তোমরা মজা পেতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাকাউন্টিং এর ব্যাসিকটা কি করতে হবে স্ট্রং করতে হবে তুমি অ্যাকাউন্টিং এর ব্যাসিক যদি স্ট্রং না করো তাহলে অ্যাকাউন্টিং করে কিন্তু তুমি কোন মজা পাবা না 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 আমি কি বুঝতে পারছি স্যার আচ্ছা তো আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাসে পরিচয় পর্বটা সেরে নিলাম তো বাদ বাকি আগামী দিন থেকে আমরা কি করব আজকে কি বার আজকে হচ্ছে সোমবার 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 ক্লাস নেক্সট ক্লাস কবে আগামী বুধবার তো আগামী বুধবারে তোমাদের থেকে মানে পড়া শুরু মানে তোমাদের পড়া শুরু এরপর থেকে আর কি তোমাদেরকে আহ একটু একটু করে আর কি একাডেমিক শেখানো শুরু করব আর কি বিকজ ধীরে ধীরে আমাদেরকে আগে কমপক্ষে কি করতে হবে মানে সবার আগে আমাদেরকে কি করতে হবে অ্যাকাউন্টিং এর বেসিকটা আগে কি করতে হবে স্ট্রং করতে হবে তারপর দেখবা তুমি যে চ্যাপ্টারটা করবা ওই চ্যাপ্টারটাই তোমাদের কাছে অনেক কি হয়ে গেছে ইজি হয়ে গেছে আজকে আমি তোমাদেরকে বাংলা মিডিয়ামের কিছু ভিডিও দিব কিসের ভিডিও দিব বাংলা মিডিয়ামের বাংলা মিডিয়ামের কিছু ভিডিও দিব তো তোমরা বেশি না জাস্ট দুইটা ভিডিও দেখবা করা ভিডিও দেখবা দুইটা জাস্ট দুইটা ভিডিও দেখবা দেখার পর জাস্ট হয়তো ভালো লাগবে হয়তো ভালো লাগবে না কিন্তু জাস্ট তারপরেও বিরক্ত হলেও কি ভিডিও গুলো কি করবা দেখবা দেখলে অনেক কিছু বুঝতে পারবা অ্যাকাউন্টিং এর অনেক কিছু বুঝতে পারবা ওকে আচ্ছা